মেরি ক্রিসমাস উপলক্ষে সমস্ত রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি এমনটা বলেন যে শান্তির বার্তা নিয়ে এই দিনটি পালন করা হয় সেটা যাতে আমাদের জাতি জনজাতির মূল চালিকা শক্তির অঙ্গ হয়, সেদিকে মানসিকতা রেখেই যিশুকে এবং ঈসা মসীহকে স্মরণ করা। ওনার শান্তির পথগুলো যা তিনি দেখিয়েছেন তা নিজের জীবনে পাথেয় করা এবং নিজের জীবনকে সুন্দর করা ও অন্যের জীবনও যাতে সুন্দর হয়ে ওঠে সেই পরিবেশ তৈরি করা। মেরি ক্রিসমাসে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, আর তার সঙ্গে সঙ্গে যে শান্তির বার্তা নিয়ে এই দিনটি আমরা পালন করি সেটা যাতে আমাদের জাতি জনজাতি মূল চালিকা শক্তির অঙ্গ হয় সেই দিকে মানসিকতা রেখে যিশুকে ঈসা মসীহকে স্মরণ করা, ওনার যে শান্তির পথগুলো। তিনি আরও বলেন, সকলে মিলে রাজ্যের উন্নয়নের মাপকাঠি জাতি জনজাতির সর্বাঙ্গীন উন্নয়ন তার সামনে রেখে শান্তির বার্তা পুরো দুনিয়াবাসীর কাছে পৌঁছে দেওয়া এবং মহারাজা বীরবিক্রম কিশোর মানিকের যে স্বপ্ন আধুনিক ত্রিপুরা তৈরি করা সেই দিশাতেই রাজ্য সরকার কাজ করছে। শুধু 25 তারিখই নয়, ডিসেম্বরের বাকি যে দিনগুলো আমরা হর্ষ উল্লাসের মাধ্যমে জাতি জনজাতি মিলে পালন করব, একে অপরকে সহায়তা করব, আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ তৈরি করব, সেটাই প্রার্থনা করেন তিনি। সকলে মিলে ত্রিপুরার যে উন্নয়নের মাপকাঠি জাতি জনজাতির সর্বাঙ্গীন উন্নয়ন সেটাকে সামনে রেখে শান্তির বার্তা পুরো দুনিয়াবাসীর কাছে পৌঁছে দেওয়া এবং মহারাজা বীরবিক্রম কিশোর মানিকের যে স্বপ্ন আধুনিক ত্রিপুরা তৈরি করা সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে এবং এই যে দিনগুলো শুধু 25 তারিখই নয়, ডিসেম্বরের যে বাকি দিনগুলো আমরা হর্ষ উল্লাসের মাধ্যমে জাতি জনজাতি মিলে পালন করব একে অপরকে। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে এই বার্তা দেন তিনি। এদিন ওনার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।